তোমার তো রিয়াকশন দেখে আমি কিছুই বুঝতেছি না, তুমি কি বলতেছো? কি কথা বলতেছে? লবিতে শায়েক যাবে, যে রোস্টেড গেমিং কে বলবে যে একটা 8 বছরের বাচ্চা আছে রোস্টেড গেমিং এর বিশাল বড় ফ্যান, আর আমার ইনভাইট দিবে। আর গাইজ, আমি কালাপাচা 69 অ্যাকাউন্ট নিয়ে যাই, উড়া দৌড়া নুব প্র্যাঙ্ক করবো। সো ভিডিও দেখো, ভালো লাগলে লাইক দিও, বাট গাইজ আজকের প্র্যাঙ্কটা বিশ্বাস করে হেডফোন পরে দেখো, কজ ইটস গানা বি ডেঞ্জারাস। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে ফেলি। আগের দিনের আমাদের চ্যানেলের যে উইনার ছিল গিভার, সেই উইনার স্ক্রিনশট দিয়ে দিলাম, দেখে নাও আজকে যারা সাবস্ক্রাইব করবো তোমাদের মধ্যে থেকে কেউ একজন গিভার উইনার। চলো ভিডিও শুরু করে দিই। আগে গাইজ সিস্টেমটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর যারা যারা এখন পর্যন্ত পেজে নতুন আছে ফলো করো নাই তো ফলো করে দিও। গাইজ রোস্টেড লাইভ স্ট্রিম করতেছে রাইট নাও, এখন আমি শায়েক রে পাঠাবো গাইজ রোস্টেড এর সাথে, শায়েক যে এবার আমাকে ইনভাইট করবে। আর গাইজ চলো রোস্টেড গেমিং এর লাইভ স্ট্রিম থেকে দেখে আসি রোস্টেড গেমিং এক্স্যাক্টলি কি করে ভাই। গাইজ রোস্টেড এর স্ট্রিম থেকে রোস্টেড এর ফেস ক্যাম রেকর্ড করে ফেলেছি, এখন শায়েক এর ইনভাইট দেওয়ার পালা গাইজ। শায়েক ইনভাইট দিলে আমরা শায়েক এর জয়েন রিকোয়েস্ট দিই গাইজ, তাইলেই হবে গাইজ। চলো রোস্টেড এর লবিতে যাওয়া যাক। হ্যাঁ সামি ভাই, এই যে আমার ভাই ব্রাদার। তোমার তো রিয়াকশন দেখে আমি কিছুই বুঝতেছি না, তুমি কি বলতেছো? সকাল বিকেল দুপুর রাত সব সময় দেখি পায়খানায় দেখি ভাই, আমি তোমার ম্যাচ খেলো ভালো কথা, বাথরুম হয় না তাহলে স্যালাইন খাবা, ঠিক আছে? এই জায়গায় কোয়ার কি আছে ভাই? জোক অফ দা সেঞ্চুরি, স্যালাইন ছিল না ভাই, পায়খানা ছিল, স্যালাইন ছিল। তুমি রোস্টেড হয়ে ইয়া দাও, ফ্লেক দাও, তুমি পারবা না, পারবা না বাবু। ও বাবু তুমি কি নামাইতে পারো? তোমার চিন্তা করো না, আমি অনেক তুমি একদম চিন্তা করো না। আমাকে সেদিন বলে আমি রোস্টেড ভাইয়ের অনেক বড় ফ্যান, পরে আমি ওকে কি বলেছি জানো? আচ্ছা ভাই চুপ করে খেলো ভাই, চুপ করে খেলো, এত কথা কইও না ভাই। আজকে মাইনাস টাকা দিব ভাই পোলায়।
তোমার কথা তো কোনো কিছুই বুঝতেছি না, পর্দা ফাইটা যাবো গা ভাই, একটু ভালোভাবে প্রশ্ন করবো, ভাই কইরা লও কইরা লও একটা প্রশ্ন। তুমি ভাই একটুখানি বাচ্চা ভাই, তোমার বয়স কত ভাই? 8 বছর। এই 8 বছর তুমি সানি লিওনকে কেমনে চিনো? মানে পারফেক্ট থেকে বাইরে কি আর বললাম না, তোমাদের কি সমাজ সেবা করছে নাকি? এরকম আপু ঘরে ঘরে থাকুক, আপুটা অনেক 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 ভালো, অনেক ভালো ভাই। আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমার লাইভে ভাই আমি ফ্যান দেখছি, তোমার মতো এরকম পাগলা ফ্যান দেই নাই ভাই। ভাই কমেন্টে বলছি কি লিখতেছিস সাবি ভাই, দেখো না কমেন্টে বলছি কি লিখতেছিস তোমারে। ভাই কেন যে তোমার ভিডিও দেখি বিশ্বাস করো। এ ভাই চিল্লাবালা বন্ধ করো নাকি ভাই, গেমটা ব্যাক করে দিন ভাই, আইজ আমার একটা লিমিট থাকে ভাই। এই শাইক ভাই কিছু করেন নাকি ভাই, আমার নিজেরই তো কান ব্যথা করতেছে ভাই, কিরম করতেছে ভাই। তুমি কি নাম দিছে কালাবাসা? আবার কি মানে নামের সাথে কাজের মিল আছে ভাই? এই কালাবাসা তোমার এত বড় অপমান করলো আছি তুমি এরকম কি উল্টা দালাল ভাই আমার কাছে ভিভাস আছে, এর জন্য পোলা মানে দালাল কয়, আর আমি কি করবো? আমি দালালি করি না, তাও পোলা মানে দালাল ভাই। আমার ভিভাসটা তুমি নিয়ে যাও, তাও দালাল দালাল করো না। ভাই তোমার মাথায় কি সমস্যা আছে নাকি ভাই? ভাই পাগল হয়ে গেছে ভাই, তোমার দিকে পাগল হয়ে গেছে। আমার মেশিনই সমস্যা ভাই। তুই কি মেশিন মেশিন কাটাইছ ভাই? না আরে না, এখন এখন কাটাই দে, এখন কাটাই না, আর বুঝো না একটু বড় হয়ে গেল। ছোট বেলে হাজা মিশে মেশিন যখন কাটতে গিয়েছিল ও টুক করে পুরোটা কেটে দিয়েছে ভাই। রে ভাই তুমি ভাই আমি হাসবো না কানবো ভাই, কিছু বুঝতেছি না। ওর ওর কাজ করো ভাই, তুমি তোমার আম্মুরে বললো যে আমার মেশিন কাটাই দিতে, তোমার মেশিন কাটাই নিতে আর কি, আমার না তোমার। বাবা মা তুমি কত বলিস, শোনো
তোমার গার্লফ্রেন্ডটাকে ধরে দিবে। হ্যাঁ বলো বলো ভাই। কি বললাম রুষ্টিত ভাইয়া, তোমার গার্লফ্রেন্ডটাকে ধরে দিবে একদিনের জন্য। আমার আমার গার্লফ্রেন্ডই নাই ভাই, তোমারে কি ধরে দিম ভাই? বুঝলাম না ভাই, তোমার তোমার আম্মুরে যায় বলো যে আম্মু আমারে বিয়ে করে দাও। ওর ওর মনে একটা ডাইনামিক ডুও লাগবে। একটা আমি করে মরবো আর চিল্লাবা না, খেলতে আইসো নাকি ফাইজ এম করতে আইসো? উল্টা কথা বলতেছে ভাই, আমার বিশ্বাস হয় না ভাই, তুমি তো সবই বুঝো ভাই। কোথায় বলতেছো সানি লিওনের ভিডিও দাও, এটার ভিডিও দাও, বুঝলাম না। সানি আপু আমার বাড়ির পাশে এসেছিল, উনি অনেক সমাজ সেবা করে সমাজের সবাই ওনাকে ভালোবাসে, ছেলে বুড়ো সবাই। আমিও ভালোবাসি আপু। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি তোমার একটা নাম কই, এটা চিনো নাকি? কাকে ভাইয়া? জনি কাট করেছিল এটা কে? উনিও একটা সমাজ সেবক। এই এনিমি এনিমি সেবক না না না, সানি আপু উনি 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 হলো ডাক্তার। কিরে ভাই, তুই ভালো প্লেয়ার ভাই, সেই লেভেলে স্পিড ভাই, এটা ভালো ভাই, তো ভালো মুভমেন্ট করতেছে ভাই। হ্যাঁ ও বাচ্চা, বাচ্চাটা ভালো খেলে। বাচ্চা কেমনে ভালো খেলে ভাই? এত এটা তো আমার বিশ্বাস হয় না ভাই, এটা কেমন বাচ্চা দেখছি অনেক, 8 বছরের বাচ্চা এত ভালো খেলবো? আবার হ্যাকারের মতো হেডশট দিতে আছে উড়া ধুরা, মুভমেন্ট দেখে আমি অবাক ভাই। এ বাচ্চা নক করে দিছে ভাই, গালাগালি করতেছো কে ভাই?
ফোন নে। এ কাব্বো ভাই, এ কাব্বো ভাই, এটা শিওর কাব্বো ভাই, ভাই ভয়েস চেঞ্জ করে কথা বলছেন ভাই। এই কেসার কাব্বো ভাই, এর কাব্বো ভাই আমার সাথে সাইক ভাই, নেক্সট টাইম যদি আর কোনো সময় ভাই কইছেন আমার, আমি আমি আর কিচ্ছু বলার নাই ভাই, আপনি লিজেন্ড ভাই, বুঝতে পারে নাই ভাই, ওই কেমনে কাজটাকে ঠিক করলেন মিয়া। আরে ভাই আমি কি ভাই, তুমি যে এত বোকা আমি কি জানতাম নাকি ভাই? গুড নাইট, আল্লাহ হাফেজ। তার মানে ভাই, তার মানে ভাই তুমি জানতা? আরে আমি আমিও না জানি ভাই, এইসব আমি করি আমি জানতাম। তুই আবার রাত্রে 8টার দিকে তোমাদের সাথে খেলবো ডিসকর্ডে। আল্লাহ হাফেজ বাবাই, লিঙ্ক ইজ ইন দ্য ডিসক্রিপশন।